যাত্রী পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমাদের যাত্রা শুরু হলো। নির্বাচন আচরণবিধি মেনেই আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব। আর সার্বিক সুবিধা অসুবিধা দুটোই আছে। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই বাঙালি জাতির বিরোধী একটি শক্তি এই অঞ্চলে কাজ করে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ এবং 1975 সালে 15 আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করার পরে জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দল গঠন করেছে, অর্থাৎ জামায়াতে ইসলাম বিফোর লিবারেশন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকা, 1975 সালে জাতির জনকের সপরিবারে হত্যা করবার পরে যে কার্যক্রম একই সাথে সূত্রে গাঁথা। তারা 2004 সালে 21 আগস্ট হত্যাকাণ্ডের উপর্যুপরি গ্রেনেড হামলা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 21 বার হত্যা করবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে আওয়ামী লীগকে এই বাংলাদেশের বাঙালির রাজনীতি একটা ধর্মনিরপেক্ষতার রাজনীতিকে এগিয়ে নিতে হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব নিয়েছিলেন বিধায়, তিনি দেশে ফিরে এসেছিলেন বিধায়, রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন বিধায়, নৌকা বিজয়ী হয়েছিল বিধায়, আমরা যখন স্বাধীনতা পেয়েছি আবার 96 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসবার পরে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার নিশ্চিত করা গেছে, আবার মানবতা বিরোধীদের বিরুদ্ধে বিচারের পথ উন্মুক্ত হয়েছে আপনারা দেখেছেন। কাজেই উন্নয়নটাও ঠিক তেমনি একটা উড়াল গতিতে এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ থেকে একটা স্মার্ট বাংলাদেশের আমরা মহাসড়কে যাত্রা করছি। সেই প্রেক্ষাপটে এবারের নির্বাচন অত্যাধিক গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন এই নির্বাচনকে বানচাল করবার জন্যে সেই জামাত বিএনপি একাত্ম হয়ে আজকে তথাকথিত হরতাল অবরোধের দিয়ে অগ্নিসন্ত্রাস তৈরি করছে। কাজে এরকম আমাদের শক্তি জনগণ, আমাদের শক্তি হলো জনগণ। জনগণ এই হরতাল চায় না, একটা নির্বাচন চায়। ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ হলো নির্বাচন। এই সামনে নির্বাচনে জনগণ উৎসমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে, তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেবে। আপনারা দেখুন একটা মনোনয়ন তোলার একটা হিড়িক পড়ে গেছে, কোন দল মানে নির্বাচনে আসবে সেটা দলের সিদ্ধান্ত, কিন্তু জনগণের এবং বিভিন্ন টেলিভিশন মানুষের সিদ্ধান্ত হলো একটি নির্বাচনকে একটা উৎসমুখর পরিবেশে অংশগ্রহণ। জনগণ অংশগ্রহণ করবে এবং বিভিন্ন রাজনৈতিক দলও অংশগ্রহণ করছে। তারা যারা অনেক দূর পিছিয়ে ছিল তারা এখন কিন্তু নির্বাচন কমিশনের যে ঘোষণা যে নির্বাচন হবে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু শান্তিপূর্ণ, এতে আশ্বস্ত হয়ে তারা কিন্তু এখন কার আগে কে মনোনয়নপত্র কিনবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। এইরকম একটি অবস্থা, মিডিয়ারও দায়িত্ব আছে দেশ ও জাতির স্বার্থে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য সকল শ্রেণী পেশার মানুষের দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আর এটি স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার একটি নিদর্শন।